ত্রিপুরা রাজ্যে কৃষকদের জন্য আসা পাওয়ার টিলার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলো বদরপুরে। এ নিয়ে রেল শহর বদরপুরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাত 9টার সময় বদরপুরে সাংবাদিকরা বদরপুর ঘাট ইন্ডাস্ট্রি চত্বরে পায়চারি করার সময় একেবারে উত্তর দিকের একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় নতুন দুটি পাওয়ার টিলার দেখতে পান। এ নিয়ে তারা দ্বন্দ্বে পড়ে যান। কাছে গিয়ে একটু ভালো করে দেখতে পান যে পাওয়ার টিলার দুটির উপরে লেখা রয়েছে উইথ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড অফ ডব্লিউ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইয়ার 2021। এই লেখা দেখে সাংবাদিকদের চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। তখন তারা নিশ্চিত হয়ে যান যে নির্ঘাত এটা ত্রিপুরা সরকারের কৃষি বিভাগের বড় ধরনের দুর্নীতি। সঙ্গে সঙ্গে বদরপুরের সাংবাদিকরা ঘটনাটি বদরপুর পুলিশকে অবগত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে ছুটে আসেন টাউন দারোগা এসআই অনুপজ্যোতি কলিতা। পুলিশ পাওয়ার টিলার দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে তা উপযুক্ত তদন্ত করলে বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এদিকে আরেকটি সূত্রে জানা গেছে বদরপুর ঘাট জাতীয় সড়ক দিয়ে আরেকটি নতুন পাওয়ার টিলার টান্ডাপুরের দিকে চলে গেছে। এই ঘটনায় প্রমাণ হলো হীরের রাজ্যের জনগণের মানিক চুরির দুর্নীতির গ্রাস বেশ ঊর্ধ্বমুখী। বদরপুর থেকে মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, তরঙ্গ টিভি।